ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা অফিশিয়াল ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ চলছে। এবং ভিডিওর শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, যেহেতু এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের নিয়োগ চলছে। সুতরাং শুধুমাত্র কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই পদে আবেদনযোগ্য। তোমরা যারা অন্য বিভাগে আছো, তারা কিন্তু চাইলে ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো। তো তাহলে এই পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটেই এই নোটিফিকেশানটা বেরিয়েছে। তো প্রথমে সেই নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করে নেবো। এখানে ভিউ অলে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে, এবং এখানেই দেখো দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর, এবং লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021। এবং এখানে এই পিডিএফ ফাইলে ক্লিক করলে অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওর শেষে আমি এই অফিশিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দেবো। তো তাহলে এবার দেখে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলি। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক পরীক্ষার নাম, মোট শূন্য পদ, বয়স সীমা, বেতন। এখানে বলা হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2022 পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা 36টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স পয়লা জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী হতে হবে 36 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় দেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নির্বাচিত প্রার্থীকে বেতন হিসেবে প্রতি মাসে দেওয়া হবে 56,100 টাকা থেকে 144,300 টাকা পর্যন্ত। এর সঙ্গে দেওয়া হবে অন্যান্য ভাতাও। এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীদের WBPSC-র অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পদে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। অন্যথায় প্রার্থীদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সদস্য পদ থাকতে হবে, অথবা প্রার্থীদের অর্থনীতি বা ফাইন্যান্স নিয়ে 2 বছরের নিয়মিত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই আবেদন করতে হবে 7ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে হবে প্রার্থীদের। এর জন্য প্রার্থীদের নির্দিষ্ট একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরই প্রার্থীরা আবেদনের জন্য লগ ইন করতে পারবেন। এবার আবেদন ফি সম্পর্কে দেখে নেওয়া যাক। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 210 টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের যেমন তপশিলি জাতি, উপজাতি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী 27শে ফেব্রুয়ারি 2022। নিয়োগ পদ্ধতি। এই পদে প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর প্রধান পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষা হবে 200 নম্বরের। অন্যদিকে প্রধান পরীক্ষা মোট 800 নম্বরের হবে। এরপর ইন্টারভিউ হবে 200 নম্বরের। এরপর 800+200 অর্থাৎ মোট 1000 নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে WBPSC। তো এটাই ছিল নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য। এবার অফিশিয়াল নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল নোটিফিকেশান। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 12/2021 দেওয়া রয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 বলে দেওয়া রয়েছে। তো এইখানেই কিন্তু সমস্ত বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। এবং এগুলো আমি একটু আগে সবই বললাম, সেই একই জিনিস এখানে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে। এগুলো তোমরা একটু দেখে নেবে, এবং এই অফিশিয়াল নোটিফিকেশানটা অফিশিয়াল PSC-র যে ওয়েবসাইট আছে সেখানেও ডাউনলোড কীভাবে করতে হবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, এবং সমস্ত ইম্পর্ট্যান্ট ডেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই অফিশিয়াল নোটিফিকেশানে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ভ্যাকান্সির ব্যাপারে একটা তথ্য। তো বন্ধুরা, এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য রিজনিংয়ের উপরে বিভিন্ন ক্লাসও কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়, তোমরা অনেকেই জানো। এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া চাই। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।